ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সল্লেগে একের পর এক গাড়ির চাকা চুরি করে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো বিধাননগর পূর্ব থানার পুলিশ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে এই যে অমনি গাড়িটি এই গাড়িটিকে ইতিমধ্যে আটক করেছেন তদন্তকারীরা এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে দুজন তাদের যেটা তদন্তকারীরা জানতে পারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সামনে দুর্গাপুজো রয়েছে দুর্গা যাতে তাদের হাত খরচার জন্য টাকা তাদের হাতে থাকে এবং দুর্গাপুজোয় যাতে কোনো রকম অসুবিধা তাদের না আনন্দ করতে যাতে না অসুবিধা হয় সেই জন্যই টাকার দরকার ছিল এবং সেই জন্য সন্ধে হতে না হতেই এই অমনি গাড়িটা করে যারা দুষ্কৃতী তারা আসতো এবং আসার পর এই গাড়িটাকে সামনে রেখে যাতে কেউ সন্দেহ না করে সামনে রাখা হতো এবং তারপর একের পর এক গাড়ির চাকা খুলে নিয়ে গিয়ে তারা বিক্রি করে দিত এবং এই ঘটনা দিনের পর দিন তারা চালিয়ে গিয়েছে বলেই তদন্তকারীরা অনুমান করছেন বা জানতে পাচ্ছেন এবং এই যে গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই গাড়ির ভেতরে যে কটি সিট থাকা প্রয়োজনীয়তা রয়েছে বা যে কটি সিট সাধারণত থেকে থাকে সেই সিট কিন্তু এখানে নেই একটি মাত্রই সিট রয়েছে পিছনের জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত পরিমাণে গাড়ির চাকা নিয়ে যাওয়া যায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনায় তদন্তকারীরা মনে করছেন আরও অনেকেই জড়িত থাকতে পারে তাদেরও খোঁজ করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে রঞ্জিত শাহ ও আবির দত্ত এবিপি আনন্দ লেক